আসসালামু আলাইকুম আপনার ফেসবুক অ্যাকাউন্টের কিউ আর কোড আপনি কিভাবে তৈরি করবেন যেটাতে কেউ যদি স্ক্যান করে সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাবে এটা করার জন্য আপনি সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যান ফেসবুক অ্যাকাউন্টে আসার পর উপরে দেখবেন থ্রি ডট লাইন রয়েছে এই থ্রি ডট লাইনে ট্যাপ করবেন এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনার প্রোফাইল অপশন আপনি পেয়ে যাবেন এই যে আপনার প্রোফাইল সো আপনার নামের উপর আপনি ট্যাপ করবেন তারপর এখানে দেখবেন থ্রি ডট লাইন রয়েছে এই যে থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে ট্যাপ করবেন ট্যাপ করে নিচে চলে আসবেন তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে লিঙ্ক সেই লিঙ্কটা আপনি কপি করে নেবেন সো আপনি লিঙ্কটা কপি করে নেন লিঙ্কটা আপনি কপি করে নিয়ে এখন আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক চলে এসে আপনার যে ক্রম ব্রাউজার রয়েছে সেই ক্রম ব্রাউজারে আপনি চলে যাবেন সো আপনার ক্রম ব্রাউজারে আপনি চলে যাবেন অন্য যে কোনো ব্রাউজার ব্যবহার করলেও হবে সো আপনি ক্রম ব্রাউজার আসার পর উপরে সার্চ বক্স পেয়ে যাবেন এই সার্চ বক্সে সার্চ করবেন সো সার্চ বক্সে ট্যাপ করুন তারপর এখানে সার্চ করুন কিউআর কিউ আর ডট আই ও কিউআর ডট ও লেখার সাথে সাথে উপরে একটি অপশন চলে আসবে কিউআর ডট আই ও কিউআর কোড জেনারেটর এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন সো এই অপশনটিতে ট্যাপ করুন এই অপশনটিতে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি লিঙ্ক ইমেল টেক্সট কল এস এম এস ভিকাট অনেকগুলো অপশানই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এখানে নিচে একটি অপশন আপনি পেয়ে যাবেন সাবমিট ইউআরএল এই দেখুন সাবমিট ইউআরএল এবং খালি বক্স রয়েছে এখানে আপনি যেটি লিঙ্ক কপি করে আনলেন যে লিঙ্কটি সেই লিঙ্কটি আপনি এখানে পেস্ট করবেন সো লিঙ্কটি এখানে পেস্ট করুন পেস্ট করে একদম নিচের দিকে চলে যাবেন সো নিচের দিকে চলে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন কিউ আর কোড জেনারেট এটিতে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে দেখুন কিউ আর কোডটি কিন্তু হচ্ছে এ দেখুন রেডি কিন্তু হয়ে গেছে এখন আপনি এখানে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন এটি থেকে স্ক্যান করলে সরাসরি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাবে এটি ডাউনলোড করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিএনজি এটাটি ট্যাপ করলে এখানে আপনাকে কিন্তু সাইন ইন করতে বলবে সো আপনি এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারবেন উপরে অপশনটি আপনার ইমেল দিয়ে তারপর আপনি সাইন আপ করতে পারবেন নিচে আপনি গুগল গুগলে যে আপনার জিমেল রয়েছে সেটি দিয়েও কিন্তু আপনি এখানে সাইন ইন করতে পারবেন সো সাইন ইন না করেও আপনি কিন্তু এটি ডাউনলোড করতে পারবেন সেটি কীভাবে করবেন এটি আপনি স্ক্রিনশট নেবেন সো আপনি এটির স্ক্রিনশট নেন সো আপনি যখন এটির শট নেবেন স্ক্রিনশট নিয়ে সরাসরি আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন সো স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে সরাসরি আপনার গ্যালারিতে চলে আসার পর এটি আপনি কেটে নেবেন সো কেটে নেন চারকানি করে আপনি এখানে কেটে নেবেন সুন্দর করে সো সুন্দর করে কেটে নেন কেটে নেওয়ার সাথে সাথে এখন যদি আপনি এটি কাউকে সেন্ড করেন এবং সে এটাকে স্ক্যান করে স্ক্যান করলে সরাসরি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাবে সো এভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের কিউআর কোড তৈরি করে নিতে পারবেন যেটাতে স্ক্যান করলে সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু নিয়ে যাবে